সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি সুশান্ত দে সহকারী শিক্ষক চট্টগ্রাম কলেজের স্কুল চট্টগ্রাম কলেজের স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজ গণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ এর উপর পাঠ উপস্থাপন করব এই পাঠ শেষে তোমরা বীজগণিত কি সূচক কি সূত্র কি এ প্লাস বি A স্কোয়ার এ মাইনাস বি হোলে স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি সূত্র প্রতিপাদন সূত্রের প্রয়োগ এবং গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে চলো আমরা পাঠে প্রবেশ করি দেখো আমরা পাটিগুনিতে যেসব সংখ্যা ব্যবহার করি সেগুলো হচ্ছে মূলত কতগুলো ধনাত্মক সংখ্যা বা ধনাত্মক বঙ্গনাংশ কোনো কোনো ক্ষেত্রে শূন্য ব্যবহার করি এছাড়া আরেক কিছু সংখ্যা রয়ে গেছে যা ঋণাত্মক সেটা আমরা পাটিগণিতে ব্যবহার করি না বীজগণিতে এসে আমরা এই সব ধনাত্মক ঋণাত্মক সংখ্যা ছাড়াও কিছু প্রতীক বা চিহ্ন ব্যবহার করি সিম্বল এবং লেটার ব্যবহার করি যার সাহায্যে আমরা বলতে পারি এই পাঠিক গণিতের রূপ হচ্ছে বীজগণিত যেমন কারো বয়স যদি বিশ বছর হয় তিন বছর পর তার বয়স হবে বিশ যোগ তিন বছর পাঁচ বছর পর তার বয়স হবে বিশ যোগ পাঁচ বছর বীজগণিতে এসে আমরা তাকে বলবো এন বছর পর তার বয়স হচ্ছে টোয়েন্টি প্লাস এন বছর এই এন ব্যবহার করাটাই হচ্ছে বীজগণিতে গণিতে পাটেগণিতকে জেনারেলাইজ করা সর্বায়নকৃত রূপ দেয়া এই জন্য আমরা কিছু অক্ষর প্রতীক ব্যবহার করব। যদি আমরা বলি এ এ একটি অক্ষর প্রতীক লিটারেল সিম্বলস এখানে এ হচ্ছে একটি রেখাংশের দুর্গ যদি আরেকটি রেখাংশের দুর্গ বি হয় তাহলে পাবো আমরা এ প্লাস বি একত্র করলে দুটোর একাংশের দৈর্ঘ্যের সমষ্টি আবার এ দৈর্ঘ্য থেকে যদি বি দৈর্ঘ্য বাদ দিই তাহলে বাকি যে অংশটুকু পাবো সেটা হচ্ছে A- মাইনাস বি একইভাবে আমরা যদি কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য এ প্রস্ত বি ধরি তার ক্ষেত্রফল হবে এ বি তাহলে আর বড় ক্ষেত্রের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল পাচ্ছি এ স্কোয়ার ঘনকের প্রত্যেক ধার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার আয়তন হবে এ কিউ এখানে আমরা যে এর পাওয়ার টু থ্রি এই টু থ্রি হচ্ছে সূচক আর এ হচ্ছে তাদের ভিত্তি এখন আমরা যদি এন সংখ্যকে গুণ করি তাহলে পাবো এ টু থ্রি পাওয়ার এন এন এখানে সূচক দেখো আমরা যে বীজগাণিতিক রাশিগুলো যদি আমরা গাণিতিক সমীকরণের সাহায্যে প্রকাশ করি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সম্পর্ককে আমরা বলবো একটি সূত্র তাহলে দুই বা ততোধিক রাশির সাথে সম্পর্ক প্রকাশক সমীকরণকে সূত্র বলে এখন এই এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা বিভিন্নভাবে প্রমাণ করতে পারি প্রথমে আমরা সরাসরি গুণের মাধ্যমে যদি প্রমাণ করি এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি আবার বি প্লাস বি স্কোয়ার তাহলে পেয়ে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কারণ এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আমরা বুঝবো এ প্লাস বি পরপর দুইবার গুণ এখন এটাকে যদি আমরা বন্টন সূত্রের সাহায্যে প্রমাণ করি বন্টন সূত্র বন্টন সূত্র হচ্ছে যোগ গুণের উপর গুণ যোগের উপর বন্টন এ সমান যদি এক্স প্লাস ওয়াই হয় তা আমরা লিখতে পারি এক্স প্লাস এ ওয়াই অর্থাৎ এ প্রত্যেকটা ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা পদের সাথে গুণ হলো এটা হলো বন্টন সূত্রের সাহায্যে প্রমাণ এটা প্রমাণ করতে গেলে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কে এ ইন্টু লিখতে পারি এ প্লাস বি বি টু লিখতে পারি এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা দুইভাবে প্রমাণ করলাম এখন জ্যামিতিক পদ্ধতিতে যদি আমরা প্রমাণ করতে যাই এখানে একটা আমরা বর্গক্ষেত্র নিয়েছি ডি যার প্রত্যেক বাহ দুর্গ হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস ডি তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ প্লাস বি স্কোয়ার এই এ প্লাস বি স্কোয়ার বর্গক্ষেত্রটি এ গুণ করলে এ স্কোয়ার বি গুণ করলে বি স্কোয়ার এবি গুণ করলে বি গুণ করলে বি এই চারটা ক্ষেত্রে বিভক্ত এবং এদের ক্ষেত্রফলে যদি সমষ্টি বের করি তাহলে পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে আমরা জ্যামিতিক পদ্ধতিতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের প্রমাণ করতে পারি এখন আমরা যদি এ মাইনাস বা হোল সূত্রে প্রমাণ করি তাহলে এ মাইনাস বা আমি এই জায়গায় মাইনাস বসিয়ে লিখতে পারি তাহলে এই মাইনাস বিকে অ্যামাইনাস বি দিয়ে আমাদের গুণ করতে হবে গুণ করলে এই জায়গায় মাইনাস আসবে আর এটাও মাইনাস হবে PB মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাই এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ পি প্লাস বি স্কোয়ার সরাসরি গুণের মাধ্যমে তখন আমরা যদি বন্টসূত্র লিখি এই জায়গায় যদি মাইনাস থাকে ঠিক এখানেও ঠিক মাইনাসটা আসবে ঠিক একইভাবে আমরা প্লাসকে যদি মাইনাস দিয়ে প্রতিস্থাপিত করি তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পেয়ে যায় এটা বি মাইনাস এ বি মাইনাস এব মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার হবে আচ্ছা এখন আমরা এই সূত্রটা কিন্তু সরাসরি গুণ এবং বন্টন সূত্র প্রয়োগ করে করেছি আবার এই সূত্রটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে যে সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার পেতে হলে এখানে এ বি এর জায়গায় মাইনাস বি বসিয়ে পেয়ে যাব অর্থাৎ এ প্লাস বি থেকে এ মাইনাস বি আসতে হলে বি এর জায়গায় আমরা মাইনাস বি বসালাম তাহলে পেয়ে যাই এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি মাইনাস মার্সে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটা প্রতিস্থাপন করেও এই সূত্রটা পেতে পারি এবার এই সূত্রটাকে আমরা এখন জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে নির্ণয় করতে পারি এখানে যে বড়ক্ষেত্র এ বি এই এ বড়ক্ষেত্রে প্রত্যেকটা বাহু হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে আমাদের বি আর বাকি অংশ হলো এ মাইনাস বি এই ছোটো বড় প্রত্যেকটি বাহু এ মাইনাস বি তার ক্ষেত্রফল হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই ক্ষেত্রের ক্ষেত্রে হবে এ বি আমি যদি আবার আরেকটা এবি পেতে হয় আমি এখানেই যে অংশটা এখানে বি মাইনাস হয়েছে সেটা এখানে বাড়াতে হবে বাড়ালে এ আর কিউ এম এন এ ক্ষেত্রের ক্ষেত্রে হবে বি তাহলে আমি এখানে এবি এখানে এবি মানে এ বি পেয়ে গেলাম এই যে বাড়তি ছোট বড় ক্ষেত্র সেটা হচ্ছে তাহলে আমি যদি এই হোল স্কোয়ার পেতে চাই এটা হচ্ছে পেতে হলে সমান লিখতে পারি এ পুরো ক্ষেত্র হচ্ছে অর্থাৎ সি ডি হচ্ছে এ স্কোয়ার তার থেকে এই অ্যা বি এবং এ অ্যা অর্থাৎ মাইনাস বিয়োগ করে প্লাস বি যদি যোগ করি তাহলে আমি এমাইনাস ভো হোল স্কোয়ার পেয়ে যাব এটা হলো জ্যামিতিক উপায়ে A-B বি হোল সূত্র প্রতিপাদক এবার যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র প্রতিপাদন করতে যাই প্লাস b এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস কে a দিয়ে যদি গুণ করি এ স্কোয়ার প্লাস এবি তাহলে মাইনাস এব তাহলে এ স্কোয়ার মাইনাস বি হয়ে গেল সেই হিসাবে আমরা লিখতে পারি এ প্লাস এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার যদি আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে লেফট হ্যান্ড সাইড এ কর মাইনাস বি স্কোয়ার থেকে যদি এই ডানপক্ষ আনতে হয় মানে এ পক্ষ থেকে ডানপক্ষ থেকে বামপক্ষ আনতে হয় তাহলে আমি এখানে মাইনাস এবি প্লাস এবি দিয়ে মাইনাস বি স্কোয়ার দিতে পারি এ কমন নিলে এ মাইনাস বি কমন নিলে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা ঘুরিয়ে লিখলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়ে গেলাম এবার আমরা যদি জ্যামিতিক পদ্ধতিতে আসি এখানে যে এ বি ডি এটা একটি বড় ক্ষেত্র যার প্রত্যেক দৈর্ঘ্য হচ্ছে এ সেখান থেকে আমি বি কেটে নিলে এখানে এ পি কিউ আর একটা বড় ক্ষেত্র যেটা হলো বি স্কোয়ার এটা আমাদের বি স্কোয়ার বড় আর পুরো বড় ক্ষেত্র হচ্ছে এ স্কোয়ার এই অ্য স্কোয়ার থেকে যখন বি স্কোয়ার বিয়োগ দিব তাহলে আমার এই আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্র থাকবে এই আয়তক্ষেত্রকে আমি এই জায়গায় নিয়ে গেলাম নিয়ে গেলে তাহলে আমার এই দুটো আয়তক্ষেত্রে যে সমষ্টি সেটা হচ্ছে আরও একটি নতুন আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি আর পুস্ত হচ্ছে এ মাইনাস বি তার ক্ষেত্রফল হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এতে করে আমাদের এস স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রের প্রমাণ হয়ে গেল জ্যামতে প্রমাণ হয়ে গেল এখন এই সূত্রগুলোকে আমরা কিছু অনুসিদ্ধান্তে রূপান্তরিত করেছি যেগুলো তোমরা সহজেই এই সূত্র থেকে অনুসিদ্ধান্ত কনভার্ট করতে পারো পরিবর্তন করতে পারো সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বহুল স্কোয়ার মাইনাস টু এ আস্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি এ প্লাস বুহ স্কোয়ার সমান এ মাইনাস বহুল স্কোয়ার প্লাস ফোর এবি এ মাইনাস বহুল স্কোয়ার সমান এ প্লাস বুহুল স্কোয়ার মাইনাস ফোর এব বি টু ইন্টু এ স্কো প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বুহুল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এব বি সমান এ প্লাস বুহল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এব সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার মনে রাখার জন্য এ স্কো প্লাস বি স্কোয়ারের যখন এগুলো আলাদা আলাদা বর্গ তখন হোলস্কোর হয়ে এখানে বি আসছে যখন এখানে প্লাস পরে আসছে মাইনাস এখানে যখন মাইনাস পরে আসছে প্লাস আর এই দুটো হোলস্কোর হওয়ায় এখান থেকে অল্টারনেটিভ আসবে প্লাসের পরে মাইনাস হোলস্কোর হলে পরে বি আসবে মাইনাসের পরে প্লাস প্লাসের পরে মাইনাস অল্টারনেটিভ আসবে এভাবে তোমরা এই অনুসিদ্ধান্তগুলো মনে রাখতে পারো এখন আমরা তোমাদের বইয়ের অনুশীলনী চার দশমিক একের এ গাণিতিক সমস্যার সমাধান করবো চার দশমিক একের এর তোমরা নিশ্চয় বই খাতা খুলে রেডি আছো আমরা এক নম্বরের খ অঙ্কটা করি একের খ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় খ প্রশ্ন লিখে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাহলে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর তাহলে আমরা এর যখন বর্গ নির্ণয় করবো তাহলে সরাসরি সমাধান লিখব সমাধান থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার এটা আমরা তিনটা পথ থাকার কারণে আমরা দুইটাকে একসাথে করি থ্রি পি প্লাস টু কিউকে একসাথে রাখলাম মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস ফাইভ আর স্কোয়ার আমরা এটাকে আবার এ প্লাস বহুল স্কোয়ার সূত্র ভাঙি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস পাঁচ দুপুরো দশ টেন আর ইন্টু থ্রি পি প্লাস টু কিউ প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এটাকে আমরা নাইন পি স্কোয়ার প্লাস তিন দু কোনো ছয় ছয় দু কোনো বারো পি পিকিউ প্লাস ফোর কিউ স্কোয়ার মাইনেস তিন দশের তিরিশ পি আর মাইনেস এ কিউ আর প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার সাজেই লিখলে নাইন পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার প্লাস টুয়েলভ পি কিউ মাইনাস থার্টি পি আর মাইনাস টোয়েন্টি কিউ আর এটা হচ্ছে এ রাশিটির বর্গ আমি এখন তোমাদের বইয়ের আট নম্বর অঙ্ক করবো গাণিতিক সমস্যা আট আটের এই সমস্যাটা আমাদের পেয়েছে প্রশ্ন আট আট নম্বর প্রশ্ন হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখাও যে দেখাও যে এ ফোর প্লাস এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর সমান এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ হচ্ছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এটাকে এ স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস বি এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস বি আবার এটাকে আমরা এ হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার লিখলাম -2। টু এখানে মান আছে মাইনাসের সেই জন্য মাইনাসের ফর্মে নিতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি মাইনাস টু এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে এ এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু তাহলে পাই আমরা এম ফোর ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু সমান এম ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস টু আমাদের এটার ডানপক্ক মিলেছে এই অঙ্কটা আবার আমরা দুইবার বর্গ করেও নির্ণয় করতে পারি একই অঙ্ক আমরা অন্য নিয়মে করি দুইবার বর্গ করলে যেহেতু এখানে এর পাওয়ার ফোর আছে সেই জন্য দুইবার বর্গ করলে আমরা পক্ষটা পেয়ে যাব আমরা অথবা নিয়মে করি অথবা দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম বা এ মাইনাস ওয়ান বাই এ হল স্কোয়ার সমান এম স্কোয়ার আমরা লিখব বর্গ করে বা উভয় পক্ষকে বর্গ করে এ স্কোয়ার মাইনাস টুয়াই সে বি প্লাস বি স্কোয়ার সমান এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এম স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান পক্ষান্তর করলে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার আমরা দুই দিকে বর্গ করে দিলে এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার পাশে লিখতে পারি বর্গ করে দ্বিতীয়বার বর্গ করলে আমরা পাওয়ার ফোর পেয়ে যাব এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটা পাবো এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু টু প্লাস টু স্কোয়ার বা এ ফোর প্লাস টু এটা ক্যান্সেল হয়ে গেল এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর আমরা বের করবো এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এম ফোর প্লাস ফোর ফোর টু সুতরাং আমাদের প্রশ্নে যে রাশিটা চেয়েছে আমরা সেখানে পৌঁছে গেলাম ফোর এম প্লাস টু আমাদের দেখাতে বলছে শোট বা দেখানো হলো লিখব এ হলো আমাদের আট নম্বর আমরা পরবর্তীতে আরেকটা গাণিতিক সমস্যা সমস্যার সমাধান করব সেটা হলো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন তোমার বইয়ে বলছে বর্গের রূপে প্রকাশ করো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব আমরা প্রশ্ন তেরো দুটি রাশির বর্গের অন্তরূপে অন্তরূপে প্রকাশ করো প্রকাশ করো আমাদের যে রাশিটা সেটা হচ্ছে তেরো এর থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই আমরা জানি আমরা জানি এব সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বি বাই টু স্কোয়ার সুতরাং ত্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স ফাইভ ওয়াই সমান আমাদের এটা এ প্রথমটা ত্রাইস এক্স ত্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই প্লাস বি হচ্ছে আমাদের সেভেন এক্স হোল স্কোয়ার মাইনেস এ হচ্ছে আমাদের ত্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই আর বি হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার এখন আমরা বন্ধুনি তুলে দিব ত্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনেস ত্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখানে সাথে তিনে দশ এক্স বাই টু হোল স্কোয়ার এখানে বিয় করলে মাইনাস ফোর এক্স পাঁচ পাঁচ দশ ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা ক্যান্সেল হবে দুই দিয়ে দশকে কাটা গেলে পাঁচ এখানে একটা মাইনাস টু কমন নিতে হবে তাহলে টোয়াইস এক্স ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু স্কোয়ার ফাইভ এক্স হোল স্কোয়ার থাকবে আমাদের মাইনাস টুয়েস এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার এটা হোল স্কোয়ারটা বাইরে থাকবে তাহলে ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে টুয়েস এক্স মাইনাস ফাইভ বাই হোল স্কোয়ার এটাই হচ্ছে আমাদের বর্গের অন্তরূপে প্রকাশ এখন আমরা আমাদের বাড়ির কাজ নেব এই অঙ্কগুলোর আলোকে বাড়ির কাজ তোমরা বাড়ির কাজ লিখে নাও এবং যথারতি আমরা যে অঙ্কগুলো সমাধান করেছি এই সবের সাহায্যে তোমরা বাড়ির কাজের অঙ্কগুলো সমাধান করতে পারবে আমাদের প্রশ্ন বাড়ির কাজ বাড়ির কাজ প্রশ্ন দেখো কিউ সমান থ্রি এক্স মাইনাস ইউ সমান ইউ সমান থ্রি এ স্কোয়ার মাইনাস সেভেন এ মাইনাস সিক্স এবং আর সমান এবং আর সমান পি প্লাস ওয়ান বাইপি বিজ গাণিতিক রাশি গাণিতিক বিজগণিত বিজগণিতিক রাশি বীজগাণিতিক রাশি এই দুটি আমাদের এখানে বীজগাণিতিক রাশি ক নম্বর ক হচ্ছে ত্রাই সেক্স মাইনাস ফোর ওয়াই ত্রাই সেক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ জেড এর বর্গ নির্ণয় করো এর বর্গ নির্ণয় করো এর মান হচ্ছে দুই প্রশ্ন খেয়ে আর সমান এ প্লাস টু হলে এ প্লাস টু হলে পি ফোর প্লাস পি ফোর বাই পি এর মান নির্ণয় করো এর মান নির্ণয় কর এর জন্য নম্বর হচ্ছে চার এটা আগেটা ছিল দুই এটা হচ্ছে চার নম্বর এরপরে প্রশ্ন গ কিউকে দুটি বর্গের অন্তর প্রকাশ করো বর্গের অন্তর রূপে প্রকাশ করো প্রকাশ করো এটা মান চার এ হলো তোমাদের বাড়ির কাজ তোমরা এই অঙ্কগুলো আমরা আজকে ক্লাসে যে গাণিতিক সমস্যা সমাধান করেছি সেগুলোর আলোকে এই তিনটা সমস্যা সমাধান করতে পারবে আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো রেখেছে এবং তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেছ আগামী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ